হোটেল ম্যানেজমেন্ট পড়ে কেরিয়ার গড়ার স্বপ্ন সবাই দেখতে পারে না। তার অন্যতম কারণ এই কোর্সে বিপুল পরিমাণ খরচ। কিন্তু গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ বা GIMS সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের সেই স্বপ্ন দেখাচ্ছে। শুধু স্বপ্নই দেখাচ্ছে না, বিগত 13 বছর ধরে সেই স্বপ্নকে বাস্তবায়িত করে আসছে। GIMS এর ছাত্রছাত্রীরা আজ শুধু কলকাতা নয়, রাজ্য তথা দেশ এবং দেশের বাইরেও সফলতার সঙ্গে কাজ করে চলেছে। অর্থের অভাবে যখন হোটেল ম্যানেজমেন্ট থেকে পিছিয়ে আসছে মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা, তখন যৎসামান্য টাকায় হোটেল ম্যানেজমেন্ট পড়াচ্ছে GIMS। সেই টাকা আবার কাজ করতে না করতেই আয় করে নিচ্ছে ছাত্রছাত্রীরা। অর্থাৎ রথ দেখা এবং কলা বেচা একই সঙ্গে। বাড়ি থেকে সামান্য টাকা সঙ্গে নিয়ে কলকাতায় এসে আজ হাজার হাজার ছাত্রছাত্রী নিজেদের পরিশ্রমে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছে। আর ছাত্রছাত্রীদের স্বপ্নকে যিনি বাস্তবায়িত করছেন প্রতিষ্ঠানের কর্ণধার মমিনুল আকান্ত, ঠিক কি বললেন তিনি শুনুন। যারা আমাদেরকে কল করে সোশ্যাল মিডিয়ায় দেখার পরে, অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়া না কল করে আগে অনেক কিছু কমেন্টস করে, যারা আমাদের কল করে যাদের বিশ্বাস হয় না মনে হয়, তাদেরকে দুটো অপশন দেই আমরা। একটা হচ্ছে তুমি খুব কমসে কম একটা অ্যামাউন্ট দাও, দিয়ে আমাদের এখানে ক্লাস চালু করো, হোটেলে যাও, আগে হোটেলে ক্যাজুয়াল ট্রেনিং এ ফাইভ স্টার হোটেল দেখো যে বড় বড় কলেজের ছেলেরা যে কাজগুলো করছে এরা কি আলাদা করছে না সেমই করছে। প্লাস হচ্ছে যখন ওরা কনফিডেন্স গ্রো করবে, যখন কনফিডেন্স পাবে তখনই তার কোর্স বাকি অ্যাডমিশন ফিটা দিবে। প্লাস আরেকটা আমরা বলি, যেটা হচ্ছে যেই ছেলেটা কল করছে আমরা চেষ্টা করি ওই এলাকার যে ছেলে আমাদের এখান থেকে পড়াশোনা করে দেশে বা বিদেশে চাকরি করছে তার বাড়ির অ্যাড্রেস আমরা প্রোভাইড করি, যে তার বিশ্বাসের জন্য সেখানে গেলে জানতে হবে। শহরের বুকে ছোট প্রতিষ্ঠান আজ পথ চলতে চলতে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। এবছরই প্রতিষ্ঠানের ছাত্র আমিনুর রহমান পাড়ি দিচ্ছেন জার্মানি। প্রতিষ্ঠান সম্পর্কে কি ধারণা তার শুনুন। গুড আফটারনুন, ফার্স্ট অফ অল আমি বলছি আমি আমিনুর রহমান, আমি কোচবিহার খুবই প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে এসেছি। আমি গ্রামে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তখন আমার ভবিষ্যৎ নিয়ে ওয়েবসাইট, বিভিন্ন খবর, সব সংবাদ পত্রিকা, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে যে কোথায় কি করব লাইফটাকে একটা দাঁড় করানোর জন্য, তখন আমি একদিন কর্মসংস্থানে দেখতে পেলাম যে GIMS এর একটা অ্যাডভার্টাইজ। সেখানে দেখলাম যে এখন খুব প্রত্যন্ত গ্রামে যে অল্প টাকায় পড়াশোনা করে নিজে রোজগার করে টাকা দিয়ে, নিজের টাকা নিজে রোজগার করে দিয়ে কোর্স করে, সেই সাথে যে আমরা যে ফাইভ স্টার হোটেলে যাবো সেখান থেকে কনফিডেন্স গ্রো করবো, সেখানেই আমাদের জব হয়ে যাবে। দেখার পরে আমি যোগাযোগ করলাম এখানের এই GIMS এর কর্ণধার মমিনুল আকন্দ স্যারের সাথে। তো স্যার আমাকে বললো ঠিক আছে আসো এখানে কথা বলি। আর স্যারদের সাথে কথা বলে আমি যেহেতু গ্রাম থেকে আসছি খুবই একটু অন্যরকম লেগেছিলো আমার। তো তারপরে আমি বললাম ঠিক আছে আমি অ্যাডমিশন হবো। অ্যাডমিশন হলাম, আমি মাত্র 3,000 টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছিলাম। তো 3,000 টাকা দিয়ে অ্যাডমিশন হওয়ার পরে, তারপরে কিছুদিন ক্লাস করার পরে যখন আমাকে ফাইভ স্টার হোটেলে পাঠানো হলো, তো আস্তে আস্তে আমার কনফিডেন্স আরও গ্রো করলো। দেন আমি এখন একটা ভালো কোর্সে অ্যাডমিশন হয়েছি, এখন জার্মান যাবো কিছুদিন পরে। সেখানে আমি কলেজকে বিলিভ করার পরে আমি কলেজকে আরো টাকা দিয়েছি। GIMS এর হাত ধরে আপনিও পাড়ি দিতে পারেন দেশ বিদেশে। যদি স্বপ্ন দেখে থাকেন বড় কিছু করার, আজই যোগাযোগ করুন GIMS এর সঙ্গে, আর নিজের স্বপ্নের উড়ানে নিজেই গড়ে তুলুন ভবিষ্যৎ।